সংক্রমণটা কি পরিমাণ আছে, আমাদের স্প্রেডটা কিরকম হয়েছে, সাধারণ মানুষের মাঝখানে যে সংক্রমণটা কতখানি ছড়িয়ে গেছে এইটারই একটা আমরা আইডিয়া পাব। আমাদের পাঁচটা স্পট রয়েছে, পাঁচটা স্পটে আমরা কমপক্ষে 1000 থেকে 1200 করার প্ল্যান করেছি, যদি সম্ভব হয় আমরা এর বেশিও করতে পারব। জনগণকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের ফ্রি ক্যাম্পিংয়ের মাধ্যমে অ্যান্টিজেন টেস্ট আছে, এখানে আপনারা অ্যান্টিজেন টেস্ট করবেন এবং আবার নিজের করোনা পরীক্ষা করবেন। আমি এ যাবত 10টা টেস্ট করলাম, দেখলে প্রতিটা টেস্টে নেগেটিভ এসেছে। আমি আশাবাদী যে আমাদের রাজশাহীতে আসলে জনগণ যদি উদ্বুদ্ধ হয়, সবাই মাস্ক পরে, ইনশাল্লাহ আমরা এই বর্তমান যে সেকেন্ড ওয়েভ আছে আমরা এটাকে আমরা ইয়া করতে পারবো, প্রতিরোধ করতে পারবো।